ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। আপনি একটা পুরাতন একটা প্রশ্ন এখানে জানতে চেয়েছেন, যেহেতু আপনি গ্রুপে নতুন তাই ও প্রশ্নগুলো আপনার জন্য নতুন, কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট আলোচনা করেছি ইউটিউবে। আমার একটা আল্লাহ রাসূল নূরের তরিকে আমার নামে সার্চ দিলে, শেখ জাহিদ মাদানি করে সার্চ দিলে আপনি পাবেন এই সম্পর্কে। তারপরে এই সম্পর্কে শেখ মতিউর রহমান মাদানি, তারপর আব্দুর রাজাক বিন ইউসুফ, তারপর মুজাফর বিন মহসিন এবং আপনার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, তারপরে ডক্টর আবুকার জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, এই যে বড় বড় আমাদের থেকেও অনেক জ্ঞানী গুণী গুণজন, এছাড়াও আরও যে সমস্ত আলেম ওলামা হানাফি মাজহাবের আছেন, মাজহাবের দিকে তারা নিজবুত করে আছেন, তারাও যথেষ্ট নিয়ে আলোচনা করেছেন এবং যথেষ্ট আলোচনা এই সম্পর্কে আপনি পাবেন ইউটিউবে এবং লিখিতও পাবেন। বহু দলিলের ভিত্তিতে বারবার এই আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরী বলাই মানে কি, এটা আকিদার ভ্রান্ত আকিদার পরিচয়। কোনো অবস্থা আল্লাহ রসুলকে নূরের তরী বলা যাবে না। আল্লাহ রসুল নূর, এটা ঠিক আছে, হেদায়তের নূর, ইমানের নূর, কিন্তু নূরে মুজাসসাম বডিগতভাবে নূর, নূর মিন হাইজুল খালকিয়া সৃষ্টিগতভাবে নূর, এটা বলাটা আল্লাহ রসুলের সামনে বেদবি এটা, এবং আল্লাহ রসুলকে খাটো করা এটা মোটেই ঠিক না। এগুলি কারা বলে? এই যে বিভিন্ন আপনি বললেন যে কোরআনের দলিল দিতে আছে তারা, এবং কোরআনের দলিল সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছে কল্লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবু মুবিন। এটা এটা তো ওই এটা তার তাফসীর খুলে দেখেন, এটা আল্লাহ রসুল জন্মগত নূর কেউই বলে না কোনো তাফসীরগণ। নূর আল্লাহ রসুল নূর এবং স্পষ্ট কোরআন কিতাবকে নূর, তো দুটোই তো আল্লাহ রসুলের কাছে হেদায়েতের নূর ছিল এবং কোরআনের কাছে নূর, এটাই তো। কিন্তু আল্লাহ রসুলকে নূরের তরে বলা এটা ঠিক না। তারপরে তারা আপনার সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মানুষের সাথে তুলনা করেছে জন্মগতভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকবার বলছেন আনা সাইয়্যিদু আওলাদি আদম, আমি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছে সেই সন্তান হিসেবে আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে পৃথিবীর বুকে আসছে, নবীও তাদের সন্তানের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ হিসাবে তিনি মর্যাদা, বৈশিষ্ট্যগতভাবে আলাদা, অনেক বৈশিষ্ট্য তা তো থাকবেই। তারপরে আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা ছিল, খানাদানা ছিল, ওঠা বসা ছিল, ঘুম ছিল, নিদ্রা ছিল, হাড় ছিল, ব্যথা ছিল, রক্ত ছিল, সবকিছুই জন্ম মৃত্যুর সবকিছুই তার মধ্যে ছিল। সুতরাং নূরের তরী ফেরেশতারা, আগুনের তরী জিনেরা, আর মানুষ আদম সন্তানের বৈশিষ্ট্যগতভাবে তারা তৈরি। আর মাটির তৈরি কেন বলা হয়? আদম আলাইহিস সালাম মাটির হিসাবে সেই হিসাবে মাটি থেকে নিজবুত করা হয়, নাহলে সমস্ত মানুষ কি মাটি দিয়ে সরাসরি তৈরি? মানে মাটির প্রয়োজন জাতীয় নুৎফা আকারে তৈরি। সুতরাং না বুঝলে তো উল্টাপুল্টা বুঝবেই। তারপর এখানে এত কিছু আলোচনা না করে এই নূরের তরী সম্পর্কে অনেক যুক্তিগত আলোচনা লিখিত আর্টিকেল আছে আমাদের লেখা, আপনি সেগুলি পড়েন, আপনাকে অন্ধপক্ষে এরূপ বুঝাইলে চলবে না। আর আপনাকে এই এই কথা স্পষ্ট এখানে জানতে হবে যে এই যে দালালুল নবুয়া, তারপর বাইহাকির দলিল, এই যে আলাউদ্দিন জিহাদি দিছে, আলাউদ্দিন জিহাদের গ্রুপগুলো, ওই ওই আকিদা বিধ্বংসী ওই কাদেরি গ্রুপগুলো, তাহেরি গ্রুপগুলো, কবর পূজাদের সব বাতিল দলিল, এগুলি উল্টা পুল্টা বোঝে, এরা না বোঝে কোরআনের কথা সুন্দরভাবে, আর না হাদিস পড়ে, না হাদিস পড়ে বোঝে, ওই খালি ফাঁক ফুক খুঁজবে, খুঁজে বাতিল মিথ্যা ওই জানোয়ার বানোয়াট হাদিস খুঁজে এসে ওইগুলি মানুষের কাছে ফেতনা ছড়াবে, আর কোনো চ্যালেঞ্জ করবে, এই করবো সেই করবো, এদের কথাই শোনেন কেন আপনারা? হ্যাঁ, এই বাতিলদের আলোচনা শোনেন কেন? আলোচনা এদের বাতিলদের আলোচনা শুনবেন না, সাধারণ মানুষ শুনবেন, আর উল্টা পুল্টা মনে প্রশ্ন আসবে, তখন আমাদের কাছে প্রশ্ন করবেন, আর না হলে আমাদের কাছে প্রশ্ন না করার পর আমাদের মতে বিরক্ত হয়ে যাবেন। কেবল এই সমস্ত শায়েখরা ঠিক নেই, কারণ এদের কথায় রসালো বেশি, আমাদের কথায় এত রস, আমাদের রস নাই, আমাদের কথায় কষ বেশি, এদের কথায় রস বেশি, তখন দেরি হবে, তাদের কণ্ঠ ভালো, সুর দিয়া এই কেড়ে চ্যালেঞ্জ দিয়ে এমনভাবে আপনাদেরকে বলবে, তখন আপনারা কথায় শুনে ওদেরকে পাগল হয়ে যাবেন। আপনাদেরকে সাবধান করছি, এই সমস্ত কথা বলবেন না, এই কথা বলবেন না, মানে সরি, মানে আলোচনা শুনবেন না, শুনলে আপনারা তখন আরো সহ্য করতে পারবেন না, তখন নিজের ওদিকে দাপিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আর একটু মুসানেব আব্দুর রাজাক এবং সহিহ তিরমিজির বা সুনান তিরমিজির দলিল ভিত্তিতে আল্লাহ রাসূলের ছায়া নাই সাব্যস্ত করছে, এগুলি একই কথা, ওইগুলি খালি ফাঁক খুঁজবে, উল্টাপুল্টা দলিল দিয়ে আল্লাহ রাসূলের ছায়া ছিল এবং হাদিসে স্পষ্ট প্রমাণ আছে। তো এইগুলি সম্পর্কে আলোচনা করা আছে ইউটিউবে, আমরা আলোচনা করেছি, যদি দরকার হয় দিব আপনাকে, ইনশাল্লাহ ওটি শুনবেন পড়বেন, তাহলে নিজের কাছে স্পষ্ট হবে, তাহলে সন্দেহ থেকে যাবে না। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন। আল্লাহ আজ সাল্লাহ নবী সালামালিক।